আজকে আমরা জানব যে সাইনাসাইটিসের কারণ, লক্ষণ, এর ঔষধ এবং ওষুধের ডোজ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো সাইনাসাইটিসের কারণ কি? সাইনাসাইটিসের কারণ হলো যে ঠান্ডা লাগা, অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা লাগলে আমাদের সাইনাসাইটিস হতে পারে। অ্যালার্জির রাইনাইটিস, অর্থাৎ অনবরত নাক দিয়ে পানি পড়া, নাকে পলিপাস, নাকের ভিতরে পলিপস হওয়া বা অন্য কোনো কারণে নাক বন্ধ হয়ে যাওয়া, এবং অ্যালার্জির কারণেও এটি হতে পারে। ভাইরাল, অর্থাৎ ভাইরালস ব্যাকটেরিয়া ইনফেকশনেও এটি হতে পারে। তো লক্ষণ হলো প্রচণ্ড মাথা ব্যথা হয়, বিশেষ করে সামনের অংশটুকু প্রচণ্ড মাথা ব্যথা হয়। এটি রোদ্রে গেলে এটি ব্যথাটা আরও বাড়ে। তো মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে, এমনকি মাথা নিচু করলে ব্যথা, প্রচুর ব্যথা হয়। আর ব্যথার সাথে সাথে দেখেন ব্যথাটাই সকালবেলা একটু কম হয়, দুপুরের দিকে বেশি হয়, বিকেলের দিকে কিছুটা কম হয়। জ্বর জ্বর ভাব থাকে, অল্পতে ক্লান্তি ভাব মনে হয়, নাক বন্ধ হয়ে থাকে, নাকের ভিতর পুজো জমতে পারে, হাসি হয়, অর্থাৎ হাসি শুরু হলে অনবরত কয়েকটি হাসি, 10-15-20টা পর্যন্ত হাসি হতে পারে। তো হাসি হয়, নাক দিয়ে রক্তও অনেক সময় আসতে পারে, নাক দিয়ে রক্তপাত হতে পারে, এমনকি গাঢ় হলুদ রক্তপাত, অর্থাৎ শ্লেষ্মাটা যেটি বলা হয় গাঢ় এবং হলুদ, আর ঘ্রাণ শক্তি কমে যায়, অর্থাৎ কোনো কিছুর গন্ধ পাওয়া যায় না। তো এটির জটিলতা কী? জটিলতাগুলোর মধ্যে দেখেন চোখ এবং মস্তিষ্কের সমস্যা হতে পারে, বিশেষ করে মেনিনজাইটিস এবং অন্য অন্য সমস্যাও দেখা দিতে পারে। তো এর ইনভেস্টিগেশন আমরা কিছু ইনভেস্টিগেশন করতে পারি, যেমন পরীক্ষা নিরীক্ষা সিবিসি করে দেখতে পারি, এক্স রে পিএনএস, একটা এক্স রের নাম আছে, সেটা হলো এক্স রে পিএনএস, অর্থাৎ মুখমণ্ডলের সাইনাসের জন্য এটি করা হয়। নেজাল এন্ডোস্কোপিও এটি করা যায়, এটি একটি অন্যতম একটি পরীক্ষা, এমনকি মিউকাস কালচার টেস্ট করলেও সাইনাসের অবস্থান বোঝা যায়। তো সাইনোসাইটিসকে কয়েকটি ভাগে ভাগ করেছে, তার মধ্যে দেখেন অ্যাকুট সাইনোসাইটিস, অর্থাৎ এটি খুব হঠাৎ শুরু হয়ে যায় অ্যাকুট সাইনোসাইটিস, এটি 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত যে সাইনোসাইটিসটা হওয়ার পরে সময় থাকে 2 থেকে 4 সপ্তাহ, এটিকে বলা হয় অ্যাকুট সাইনোসাইটিস। সাব অ্যাকুট সাইনোসাইটিস, এটি 8 থেকে 12 সপ্তাহ পর্যন্ত এটি থাকে, এমনকি ক্রনিক সাইনোসাইটিস, যেটি 12 সপ্তাহের উপরে থাকে। তো যে সাইনোসাইটিসে হোক না কেন, আমরা চিকিৎসা দিতে পারি। তো চিকিৎসার মধ্যে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এখানে ব্যবহার করতে হবে, কেননা ওই তরল পদার্থ এবং কি ওইখানকার ব্যাকটেরিয়া বা ভাইরাস, ওগুলো কী করতে হবে, ওইখান থেকে রিমুভ করাইতে হবে। ওইখান থেকে রিমুভ করতে পারলেই আমাদের সাইনাসগুলো পাতলা হয়ে যাবে, আবার বায়ুপূর্ণ হবে এবং মাথা ব্যথার কোনো সমস্যাই থাকবে না। তো দেখেন, এটি আমরা সাধারণত মাথা ব্যথা হলে বা অন্য অন্য সমস্যা হলে প্যারাসিটামল জাতীয় বা টাপনিল প্রিপারেশন, অর্থাৎ টলফেনামিক অ্যাসিড জাতীয় ওষুধ আমরা খেয়ে আপাতত মাথা ব্যথাটা কমাই। তো মাথা ব্যথার জন্য আমরা প্যারাসিটামল ওষুধ খেতে পারি। যাই হোক, তো এখানে আমরা একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, এজিথ্রোমাইসিন। এখানে দেওয়া যায় লিভোফ্লক্সাসিলিন বা মক্সিফ্লক্সাসিলিন, এগুলো দিনে একবার করে, অর্থাৎ এজিথ্রোমাইসিন, লিভোফ্লক্সাসিলিন এমনকি মক্সিফ্লক্সাসিলিন, এগুলো দিনে একবার করে 7 থেকে 10 দিন, অর্থাৎ মোটামুটি 7 দিন খেতে হবে। অথবা সেফিক্সিম অথবা সেফোডক্সিম, 250-500 মিলিগ্রাম হয়, এমনকি এটা সেফোডক্সিম সিবিও হয় 250 অর্থাৎ 250-500, এমনকি সেফোডক্সিম যেটি হলো এটি হলো 100 এবং 200 mg হয়, এগুলো দিনে 2 বা 7 থেকে 10 দিন। অথবা সেফিক্সিম 400 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম হয়, এগুলো 7 থেকে 10 দিন, দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। তো এর সাথে দেখেন একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে হবে। অ্যান্টিহিস্টামিন বাজারে অনেক পাওয়া যায়, তার মধ্যে দেখেন ফেক্সোফেনাডিন বা এভাস্টিন, অর্থাৎ এভাস্টিন প্রিপারেশন এবং কি ফেক্সো প্রিপারেশন, অর্থাৎ ফেক্সোফেনাডিন প্রিপারেশনের ওষুধগুলো এখানে সবচেয়ে ভালো কাজ করে। এগুলো আমরা একটা করে দিতে পারি ডেইলি একবার। আর এখানে একটা আমরা কী করব, নাকের স্প্রে, অর্থাৎ নাকে ব্যবহার করার জন্য একটা স্প্রে দেব, সেটি হলো যে বেক্লোমেথাসোন প্রিপারেশন, প্রিপারেশনের নাম হলো বেক্লোমেথাসোন, বাজারে পাওয়া যায় বিকো স্প্রে এবং কি ডিকোমিট নামে পাওয়া যায়।
তো এটি দুই পাম্প, অর্থাৎ এগুলো স্প্রে হিসেবে, অর্থাৎ দুইটা স্প্রে দুই নাকে দিনে দুইবার। আর সাথে এখানে আমরা আরও অন্য অন্য দিতে পারি, যেমন মোমেন্টাস সন প্রিপারেশনের স্প্রে পাওয়া যায়, এটিও দিতে পারে। তারপরে এখানে অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন প্রিপারেশনের এক্স ইয়াগুলো ড্রপগুলো বা এক্স স্প্রেগুলোও দিতে পারি। তো এগুলো দেওয়ার সাথে সাথে আমরা এখানে একটা স্টেরয়েড জাতীয় অর্থাৎ মিথাইল পিডমিসলিন প্রিপারেশন, এখানে 4 mg, 2 mg, 8 mg এবং 16 mg হয়, এগুলো দিনে 1 থেকে 3 বার পর্যন্ত এগুলো দিলেও খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো যে কারণেই সাইনোসাইটিস হোক না কেন, সাইনোসাইটিসের সঠিক চিকিৎসা করলে এটি সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে সর্দি না লাগে, আর সর্দি হাসি কাশি হলে আমরা যেন অবহেলা না করি। আর এটি যদি আমরা কোনো ডাক্তার দেখাই তো অবশ্যই ENT অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।